গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে ঘড়িতে হলো 6:30। তো মিষ্টরা উঠে গেছে, স্কুলে রেডি করাবো। এদিকে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু গুছিয়ে তারপর ছাড়তে দেবো। চলো একটু ঘরটা ছাড়তে দিই আর বাইরেটা দেখো। দেখো বাইরে ওয়েদারটা, রাত্রে বৃষ্টি হয়েছিল তো এখন একটু ঠিক আছে, কিন্তু রোদ নেই, মেঘলা মেঘলা করে আছে, পুরো অন্ধকার। আবারও শুরু হয়েছে, কতগুলো কাপড় জমা হয়েছে, কবে যে ধুতে পারবো ভগবান জানে।
লিবার ওষুধটা আনলো না, রাতে যাবি স্নান করার লাগবো, স্নান করার সময় ভালো মতো রোদটা উঠে না, যে একটু কাপড়টা একটু শুকাইব, জ্বালা যন্ত্রণা। সো একটা পার্সেল আসবে, অর্ডার করেছিলাম ওই ফেসবুকে, ওই যে নাম দিয়ে সে হয় না, ওই যে কি বলে নাম দিয়ে মোমো সুস, তো সেটাই অর্ডার করেছিলাম আমি, অনেকেই অর্ডার করেছিল, তো দেখে খুব ভালো লাগলো, বেশি দাম না, 249, তো 250 টাকায় ধরতে পারো। তো আসলো মানে আসবে, ফোন করেছিল আসবে, ফোন করেছিল, তো দাঁড়িয়ে আছি রাস্তায়, আসুক। আর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টু গেছিল, কোথায় গেছিল তুমি? তো মিষ্টু গেছিল ওর পিপি বাড়িতে, তো চান করে খাওয়া দাওয়া করে এই যে এক্ষণই বাড়ি আসলো, ওর ঠাম্মির সাথে গেছিলো। তো চলো আসুক, পার্সেলটা আসুক, তারপর দেখাবো ওপেন করে কেমন হয়েছে, ভিডিওতে দেখতে খুব ভালোই লাগে। সো চলে এলো পার্সেল, তো ফাইনালি হাতে পেয়ে গেলাম। তো এবার খুলে দেখার পালা কেমন হয়েছে বা কেমন আসলো না আসলো, 250 টাকা নিয়েছে, অনেক টাকা কিন্তু 250 টাকা, তাই না? চলো এটাকে খুলে দেখি আর কেমন হয়েছে। সো ফাইনালি কিন্তু এই দেখো খুলে দিলাম, এই যে হলো ফাইনাল লুকটা, ও মা মা দারুণ হয়েছে কিন্তু, না এই দেখো সুমন আর হলো তানিষ্কা, কি দারুণ লাগতেছে গো, দেখি পরি দেখাই, পরে দেখাই কেমন হয়, পরে নিই, পরে নিই দাঁড়াও, এই যে কেমন লাগছে বলো তো, এইদিকের একটা চিন্তা একটু বড়।